হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন আর একটি মজার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। কি এবং কেন সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার লেখা চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে টাকায় লেখা এর মানে কি বন্ধুরা চলুন আমরা একটু বিস্তারিত এবং বিভিন্ন সম্পর্কে জেনে নেই টাকার গায়ে এই কথাটি সবাই লক্ষ্য করে থাকবেন কিন্তু আপনার মনে কি কোনো প্রশ্ন আসে কেন টাকার নোটে লেখা তাকে চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবেন এ সম্পর্কে জানতে হলে পিছনের একটি গল্প জানতে হবে আমরা জানি বাংলাদেশের মুদ্রা চাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে বর্তমানে দশটি নোট রয়েছে যার মধ্যে বাংলাদেশের সরকারি নোট হলো দুটি বাকিগুলো ব্যাংক নোট এক ও দুই টাকার নোট কিংবা কয়েং হল সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট চাপায় তাই এটা বাংলাদেশ জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় যদি আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে না পারেন তবে আপনি নোটটি বাংলাদেশ ব্যাংকে বহন করে নিয়ে গেলে তারা আপনাকে সরকারি নোট দিবে ধরুন আপনি একটি একশো টাকার নোট পেলেন যেটি কোনো সমস্যা রয়েছে অর্থাৎ আপনি ব্যবহার করতে পারছেন না তবে বাংলাদেশ ব্যাংক কাউন্টার জমা দিয়ে বিনিময় করতে চাইলেন বাংলাদেশ ব্যাংক আপনার চাহিবা মাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ এক ও দুই টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে চলুন আরও একটু কুলে বলা যাক বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখন ওই সমপরিমাণ এক ও দুই টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয় আবার যখন এক ও দু টাকা মার্কেটে ছাড়ে তখন সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে সে হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সম টাকা এক টাকা এবং দু টাকা বাংলাদেশ ব্যাংকের বল্টে রক্ষিত আছে সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও এক ও দু টাকার কোয়েন বা নোট দিতে পারবে বাংলাদেশ এক এবং দু টাকার নোট হল টাকা বাকিগুলো বিল অফ এক্সচেঞ্জ এজন্য এক এবং দু টাকার নোট লেখা তাকে না চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে বাকি নোটগুলোই চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকবে লেখা থাকে বর্তমানে পাঁচ টাকার নোটটিও সরকারি নোট তাই পাঁচ টাকার নতুন নোটেও চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা থাকবে না আশা করি চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবেন টাকায় লেখা এর মানে কি তা বুঝতে পেরেছেন এবার বলুন তো চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে টাকা এর লেখার মানে কি কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এরকম আরও অনেক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকুন আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না